এই কথা আগতে কোনো জানাও নাছিলে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হয়ে দিনে রাতিয়ে কাম করে অসমত এমএসপি ব্যবস্থার প্রবর্তন করিলে, আর এতিয়া সরকারে বা আমার এফসিআই ধান কিনা হল, চাউল কিনা হল। আগতে এমএসপি নথকার কারণে আমার গাঁৱৰ ধান বেপারিয়ে আমার কুইণ্টলত 1200 টাকা দিছিলে আর খেতিয়কসকলে লাভান্বিত হব পৰা নাছিলে। লাহে লাহে অসমীয়া মানুহে খেতি করবলে বাদ দি দিছিলে। আজি এমএসপি অসমত প্রবর্তিত হল আর আনকি গাঁৱৰ ভিতৰত গৈ যি বেপারীয়ে ধান কিনে তেওঁলোককো মূলে তেওঁলোকেও মূলে 800 টাকা কৈ আর কুইণ্টলত 1300 টাকা দিব। এই কথা আগতে কোনো জানাও নাছিলে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হয়ে দিনে রাতিয়ে কাম করে অসমত এমএসপি ব্যবস্থার প্রবর্তন করিলে, আর এতিয়া সরকারে বা আমার এফসিআই ধান কিনা হল, চাউল কিনা হল। আগতে এমএসপি নথকার কারণে আমার গাঁৱৰ ধান বেপারিয়ে আমার কুইণ্টলত 1200 টাকা দিছিলে আর খেতিয়কসকলে লাভান্বিত হব পৰা নাছিলে। লাহে লাহে অসমীয়া মানুহে খেতি করবলে বাদ দি দিছিলে। আজি এমএসপি অসমত প্রবর্তিত হল আর আনকি গাঁৱৰ ভিতৰত গৈ যি বেপারীয়ে ধান কিনে তেওঁলোককো মূলে তেওঁলোকেও মূলে 800 টাকা কৈ আর কুইণ্টলত 1300 টাকা দিবলৈকে। এই কথা আগতে কোনো জানাও নাছিলে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হয়ে দিনে রাতিয়ে কাম করে অসমত এমএসপি ব্যবস্থার প্রবর্তন করিলে, আর এতিয়া সরকারে বা আমার এফসিআই ধান কিনা হল, চাউল কিনা হল। আগতে এমএসপি নথকার কারণে আমার গাঁৱৰ ধান বেপারিয়ে আমার কুইণ্টলত 1200 টাকা দিছিলে আর খেতিয়কসকলে লাভান্বিত হব পৰা নাছিলে। লাহে লাহে অসমীয়া মানুহে খেতি করবলে বাদ দি দিছিলে। আজি এমএসপি অসমত প্রবর্তিত হল আর আনকি গাঁৱৰ ভিতৰত গৈ যি বেপারীয়ে ধান কিনে তেওঁলোককো মূলে তেওঁলোকেও মূলে 800 টাকা কৈ আর কুইণ্টলত 1300 টাকা দিব। এই কথা আগতে কোনো জানাও নাছিলে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হয়ে দিনে রাতিয়ে কাম করে অসমত এমএসপি ব্যবস্থার প্রবর্তন করিলে, আর এতিয়া সরকারে বা আমার এফসিআই ধান কিনা হল, চাউল কিনা হল। আগতে এমএসপি নথকার কারণে আমার গাঁৱৰ ধান বেপারিয়ে আমার কুইণ্টলত 1200 টাকা দিছিলে আর খেতিয়কসকলে লাভান্বিত হব পৰা নাছিলে। লাহে লাহে অসমীয়া মানুহে খেতি করবলে বাদ দি দিছিলে। আজি এমএসপি অসমত প্রবর্তিত হল আর আনকি গাঁৱৰ ভিতৰত গৈ যি বেপারীয়ে ধান কিনে তেওঁলোককো মূলে তেওঁলোকেও মূলে 800 টাকা কৈ আর কুইণ্টলত 1300 টাকা দিবলৈকে।